আবার অ্যালমুনিয়াম, ওটা হলো সিলভার, এটাও সিলভার, দুইটাই সিলভার। দাম টাম কিরকম বলেন? এই প্যাকটা দিবে আমাদের ডিম সাইডে দিবেন। হ্যাঁ, এই ছেড়ে দিলাম 3500। কৃষক এগুলো ধরে দেখানোর দরকার আছে বলে মনে হয়। বাচ্চা একবারে ফুল সিলভার। এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে দুইটাই দেখেন, আবার করে লাগে এরকম একটা কবুতরে যথেষ্ট আম বলে। ভালো জিনিস দাও, দুটো ভালো জিনিস কিনবেন। দর্শক এরকম একটা সুন্দর পেয়ার আপনি আপনার গার্লফ্রেন্ড এ চাইলে গিফট করতে পারেন। ঠিক আছে, দেখেন। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা সবার? বর্ষা কার কবুতর কি অবস্থা জানাবেন? আমরা কিন্তু আজকে আবার চলে আসছি, কোথায় বলেন তো? হয়তো বুঝতে পারছেন, রানা ভাইয়ের ভিডিও করতে চলে আসছি, তবে আজকে কিন্তু রানা ভাইয়ের ভিডিওর কথা ছিল না, তো বুধবারে মিসিং হতে পারে, এই জন্য আজকে চলে আসছি। আর ওদিকে হচ্ছে ইফরাত ভাইয়ের একটু প্রবলেম হওয়ার কারণে ওই ভিডিওটা করতে পারি নাই, বাট আজকের ভিডিওটা আশা করি অনেক সুন্দর হবে। বিশেষ করে যারা হচ্ছে সিলভার কালেকশন চান, সারাসারি লাইনের গ্রিবার চান, সাথে অল্প কিছু কালারিং চান, তারা কিন্তু আজকের ভিডিওটা দেখতে পারেন। সুন্দর সুন্দর কবুতর আছে, সুন্দর সুন্দর কবুতর, যা আসলে পুরো ভিডিওটা দেখলেই কেবল বুঝতে পারবেন। মাশাআল্লাহ, তো চলেন আমরা রানা ভাইয়ের সাথে কথা বলি। রানা ভাই কি অবস্থা? সবাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আছে, ভালোই আছে, আমি ভালো আছি বরাবরের মতো। রানা ভাই নতুন দর্শকদের জন্য ঠিকানাটা বলেন বরাবর। আমার ঠিকানা হচ্ছে ঢাকা জুরাইন রেলগেট, রেলগেট থেকে হাতের বামে একটা গলি আছে, কমিশনার মোড়, বললেই হয় 10 টাকা অটো ভাড়া নেয়। আর নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলা, যে আপনারা কবুতর কেনার আগে আপনারা কবুতর চিনেন। আপনি যখন একটা জিনিসের প্রতি শিক্ষা অর্জন করবেন, আপনি তখন ওটার প্রতি কি সময় খুব অল্প সময় খুব ভালো দেখেন, কথা বলতে বলতে কবুতরটা দেখেন, খুব ভালো একটা ফলাফল আপনি অর্জন করতে পারবেন। আগে কবুতর চিনেন, তারপরে আপনি কিনেন, এতে আপনিও প্রতারিত হবেন না, এবং যার কাছ থেকে আপনি কিনা কিনবেন ওই লোকটাও বিভ্রান্ত হবে না। ভাই কিনে টুকটাক চর্চা না করলে চিনবে কেমনে? সবার কি সুযোগ আছে মানুষের বাসায় যে কবুতর চেনার? মূলত কি পেয়ার ভাই? একটা সবুজ গোলাপ পেয়ার, মাদিটা হয়তো ঘন্টাখানিকের মধ্যে ডিম পাড়া দিতে পারে। ঘন্টাখানিকের মধ্যে? হ্যাঁ হ্যাঁ। তার মানে যদি আজকে যারা অর্ডার দিবে বিকেলে, তারা যদি ডিম না পায় বা কালকেও যদি ডিম না পায়, 100 টাকা কম কিন্তু। অবশ্যই ডিম পাড়া দিবে, ঠিক আছে, অবশ্যই পাড়া দিলে তো ভালো, আর না দিলে আপনার জরিমানা। এই দেখেন ডিমাই ছেড়ে দিছে, এই যে আছে, ইনশাল্লাহ আশা করি পারবে, যেহেতু আপনি অভিজ্ঞ মানুষ বলছেন। এখন এই প্যাটটার দাম টাম কিরকম বলেন? এই প্যাটটা সিঙ্গেল নিলে 1500, আর দুই প্যাট একসাথে নিলে, যে আরো এক প্যাট আছে যেখানে ডিমে বসা, এই যে এই প্যাট অলরেডি ডিমে ডিম পারছে, ডিমে বসা আছে, যে সুন্দর এক জোড়া সবুজ দুটো ডিম, একটা ডিম, দুইটাই দুইটা কমপ্লিট করছে। হ্যাঁ, এই দুই প্যাট একসাথে নিলে 2000, আর যদি ভাঙা ভাঙা নেয় 1500 টাকা। দর্শক দুই প্যাট যদি 2000, দেখেন প্যাট গুলো একটু একটু কম্পেয়ার করেন, ঠিক আছে, সুন্দর কিনা, 1000 করে নেওয়া যায় কিনা। সারাসারির জন্য যারা একটু অল্পের মধ্যে শুরু করতে চান, তারা এই দুইটা পেয়ার কালেকশন করতে পারেন, ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা কিছু করা যাবে। ঠিক আছে ভাই, দর্শক এক পেয়ার গড়া দেখাই, খুব সুন্দর সাপ চোখের এক জোড়া পুতুল গড়া, রানাবার মতো গোলগাল দেখতে, বুঝছেন? কিরকম পড়বে পেয়ারটা ভাই? এই পেয়ারটা নিলে 1500 টাকা রাখবো। 1500? 2100 কমাই দেবো। 2100 কমাই দিব? আচ্ছা ঠিক আছে, যান 1400 টাকা, এর কম পারবো না। এটাই লাস্ট? এটাই লাস্ট। দর্শক অনেক সুন্দর মাথা, দুটো গোল দুইটা, এই বড় সাইজেরটা কিন্তু মাদি। ও আচ্ছা, এটা না? হ্যাঁ ওইটা না। ঠিক আছে দর্শক, সুইটাল খাকে অনেকদিন পরে, সুইটাল একদম চট বান, খুব সুন্দর একটা বান, সুন্দর খানা দানা কি 2 বছরে খাইছে, পেট দিয়ে একেবারে লাগে গেছে। না সকাল থেকে এখন তো, এখন তো খাবার দেওয়া হয়। কিরকম পড়বে প্যাটটা ভাই? এটা 1500 টাকা। মাশাআল্লাহ, 1500ই? হ্যাঁ 1500ই প্যাটটা। আর কিছু কম টম হবে না ভাই? আরো কম দিতে কোন, 400 টাকা কম দিতে পারবো, কিন্তু একদমের পরে একটু দামাদামি করতে পারবো না। দর্শক আমি 100 টাকা কমাই দিলাম, আর দামাদামি আপনারা করেন না, চুইটাল প্যার যাদের পছন্দ নিতে পারেন, অনেক সুন্দর একটা প্যার। দর্শক কালদম যাদের পছন্দ, চুইটাল কালদম দেখেন, দূরে আলতে একবারে, সাদা কবুতর দেখলেই শান্তি লাগে, ইন্ডিয়ান কালদম, সাদা মানেই একটা শান্তি, কবুতরের লেজ একদম দেখা দিই, সব মাদিটা ডিম পার হয় কালকে, আজকে না।
স্ট্যান্ডিং গেট আপনারা দেখেন দেখেন মাশাআল্লাহ একটু দাঁড়া সুন্দর মতো দাঁড়া নরমাল দুইটাই দেখছেন কত বড় ভাই পেটটা পেটটা 2500 টাকা 2500 টাকা হ্যাঁ 2500 টাকা নিলে কিছু সম্মান করব ঠিক আছে একটু কমাই দেন ভাই 2200 টাকা রাখবো জান ফিক্সড ঠিক আছে এটা কি সাথে ভাই এটা হলো সাতপুরের একটা ঝুপা মোজা একটা কালদম মাদি ঠিক আছে এই যে দেখেন এইগুলোর যে পাকগুলো উঠতো সব কালো উঠতেছে সব কালো মানে পুরো যারা কালদম পালে জানে এরা বলতে হবে না ভাই এগুলো কালো যেটা পড়বো এটাই কালো উঠতেছে হ্যাঁ এটা বাপাগুলো আমি বিক্রি করে দিছি মাস্টার ফেয়ারটা সাথে এটা আছে এই তিনটা কবুতর যদি একসাথে কেউ যদি নেয় অনলি 2500 টাকা জান তার মানে এটার দাম 300 টাকা কালদম মাদি এটার দাম আর কেউ যদি সিঙ্গেল মাদি নিতে চায় 1000 টাকা বলবো সিঙ্গেল 1000 টাকা মানে চোখটা অনেক সুন্দর চুইঠাল ঝুপা মোজালা এটা সিঙ্গেল নিলে 1000 টাকা তিনটা একসাথে নিলে 2500 টাকা আর এই জন্য যদি কেউ সিঙ্গেল নেয় 2200 টাকা ঠিক আছে এটা 14 দামের আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তারপর কি দেখাবেন ভাই এক জোড়া বোল জাবরা বাঙ্গি কবুতর চোখ দেখেন তো একটা রাখেন হাতে রাখেন মাদিটা সাইজ মাদিটা কালকে ডিম দিবে মাদির ডিম আশা করা যায় ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে ডিমটা দিবে এই যে মাদির ফুটটা দেখেন কাপাকাপি তো নর্মাল কবুতরও করে জাত পূরণ হইলে কাপাকাপি করে এটা বিষয় এখন বলেন কত চাচ্ছেন এটা একটা 3000 টাকা 3000 চাচ্ছেন দেখামো যারা রেজাল্ট করা ভালো ভালো কবুতর চাই ব্রিডার কবুতর কিছু কবুতর দেখামো রেজাল্ট করা এই একটা পেয়ার এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি চোখ আলাদা করে দেখা যায় কবুতর এই কবুতর গুলা মানিকগঞ্জ 65 কিলো ছাড়া মানিকগঞ্জ থানার মাঠ থেকে এই কবুতর গুলো গাজীপুর থেকে ছাড়া আছে মেঘনা ব্রিজ থেকে ছাড়া আছে কুমিল্লা গৌরীপুর কুমিল্লা গৌরীপুরের এখন এখানে যে কটা কবুতর আছে এই প্রত্যেকটা কবুতরই রেজাল্টেড কবুতর প্রত্যেকটা কবুতর রেজাল্ট আছে বিস্তারিত দর্শক জানার থাকলে ফোনে যোগাযোগ করে কার কিভাবে কি রেজাল্ট করা বিষয়গুলো জানিয়ে নিন আপনার নিজ দায়িত্বে কারণ রেজাল্টের সময় আমি ছিলাম না ঠিক আছে এই চোখ দেখেন মাশাআল্লাহ ভিতরে ফেদার ভিতরে পাগুলো দেখেন জাম করা এই হচ্ছে নর পা কিরকম পড়বে এই পেয়ারটা এই পেয়ারটা পড়বো 3500 টাকা 3500 একটা জিনিস মনে রাখবেন গিরিবাজ কবুতর আমি কিন্তু 1000 টাকাও পেয়ার দিছি ওইটা কোনো কিছু ছিল না কিন্তু অনেক কিছু আছে যেমন গুড় তেমন মিষ্টি ঠিক আছে অবশ্য কালদম এটা কিন্তু আমাদের দেশি কালদম হ্যাঁ এই কবুতর গুলা সেম একদম ভয়াবহ রেজাল্ট আছে এই কালদম কবুতর গুলা চোখ গুলো দেখেন এই যে আমি তো নটটা ছেড়া দেখেন এইটা চোখটা ওটা মাদিটা মাদিটা না হ্যাঁ মাটিটা একটু ধরেন ওগুলা ব্যালেন্স মাদের ছোট যারা কালদম ছাড়াছাড়ি করতে চায় তারা এই পেয়ারটা নিতে পারে নিঃসন্দেহে কারণ এই কবুতর গুলো অনেক গুলো কিন্তু কালো হবে সরি সাদা হবে দর্শক এই যে সাদা হয়ে যাইতেছে অনেক ভালো ভালো রেজাল্ট আছে এই কবুতর গুলো ছাড়েন তবে একসাথে ভরে কত দাঁড়াই না ভাই রাখে দেন কে দেন কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা দামাদামি করলে 3000 নিলে একবারে ফিক্সড 2500 টাকা 2500 ফিক্সড 2500 টাকা ঠিক আছে ভাই সুন্দর একটা পেয়ার দর্শক যারা একটু কালদম দিয়ে সারাই আমি বলেই দিই কবুতর গুলা মানিকগঞ্জ
65 কিলো থানার মাঠ থেকে কবুতরগুলো ছাড়া আছে, সব কবুতরগুলো এক জায়গা থেকে ছাড়া, একই বাসার কবুতর, আমি ছেড়ে দিতেছি দেখে নুজ, আমার ওই বাসার কবুতর উজ দেখা এখান থেকে, হ্যাঁ উজ চালনি রে, উজ উজ নিচে বাসা চালনি রে, এগুলো তাহলে ছেড়ে দিবেন, এই ছেড়ে দিলাম, আল্লাহ কই গেছে মুহূর্তের রে বাবা, বাতাসের সাথে উঠতেছে দেখা যায়। দর্শক আর্মি কিছু কবুতর দেখাবো এখন, বাপ মা ছেলে সন্তান সব সবগুলোর রেজাল্ট আছে, এই দুটো হচ্ছে বাপ মা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে বাপ, দেখি বাপটা একটু দেখেন, এই যে বাপটা দেখেন, মাটার একটু ধরেন ধরেন, একটু পরে দেখে দিচ্ছি একসাথে, বাপ মা এরপরে এর দুই জোড়া বাচ্চা দেখাম, ঠিক আছে ভাই, এই কবুতর গুলো এখন ছেড়ে দিব, এগুলো ছেড়ে দিবেন, হ্যাঁ এগুলো ছেড়ে দিবেন, সব রেজাল্ট করা কিন্তু আমার ছাড়া দিব, উই দেখেন না কালদম গুলো, উই যে একদম হুবহু মায়ের কপি বাপের কপি, হ্যাঁ একেবারে, মাঠে একটু মানে লাইট, হ্যাঁ এটাও লাইট, বাপটা একটু ডিপ, ওইটা একটু ডিপ, একটু দাঁড়া ওরা দৌড় দেওয়া লাগে দাঁড়ায়, ধরুন তো ভাই একটু একটা ধরো নোটটা, দর্শক পুরো বাপের কপি, এই পেয়ারটা না জানি বাচ্চা, ওই পেয়ারটা যখন আমরা গাজীপুরে একটা কবুতর ছাড়ি সর্বফার্স্ট, ওরা দুই ভাই ঢুকছিল একলগে, ঠিক আছে এটা কত করবে, এটা ফিক্সড 2500 টাকা, দু ফিক্সড 2500 টাকা, ফিক্সড 2500, ফিক্সড 2500, যা আর্মি থার্ড পেয়ার, থার্ড পেয়ার কিন্তু এখানে কথা আছে, এখানে দুইটারই বাপ মা কিন্তু ঘোরানো আছে, আচ্ছা মানে একই বাবা মায়ের কিন্তু ওইটা নর ঘোরানো, এটা মাদি ঘোরানো, ধরেন ধর মাদিকে একটু ধরেন, এই পেয়ারটা কত করে, এই পেয়ারটাও 2500 টাকা বলো, 2500, হ্যাঁ এই পেয়ারটাও 2500 টাকা, ওরা বের হওয়ার লাগে লাভ দিতেছে খালি, আর এই অনেক সুন্দর একবার বাগা দেখাই, বাগান এগুলো কালা গলা 72 জেনারেশনের কবুতর, 72 এর, হ্যাঁ 72 এর, এই যে কবুতরগুলো দেখেন, আল্লাহ চোখ চেহারা দেখলে মন শান্তি, পাগুলা দেখেন কিরকম পড়বে, এটা এটা আলোচনা সাপেক্ষে থাকবে, এই একটা কবুতর পায়ের কালার দেখছেন, অনেক ডিপ রক্তের কালার, মাদিটা মাশাআল্লাহ, ঠিক আছে ভাই নটা দেখবেন না, লীলা কমে এক কবুতর শুরু করি, যে পাঠালে
আলোচনা সাপেক্ষে থাকলো দর্শক, আলোচনা করে নিয়ে নেন যদি দাম পছন্দ হয়। ভাই ওইভাবে হয়তো চাই, ভালো জিনিসের ভালো দাম, আপনি যেরকম জিনিস দেয় যেরকম রেজাল্ট করবেন, যেমন গো তেমন মিষ্টি। করা একটা প্যাড দেখাই, করা ঠিক আছে, পিঠগুলো দেখে ভাই, পিঠগুলো মাশাআল্লাহ। ২৫০০ হয় তাহলে আর কথা বলার দরকার নেই, ঠিক আছে, যারা সিলভার পছন্দ করেন নিতে পারবেন, কোন চিন্তা ভাবনা ছাড়াই, ঠিক আছে ভাই। তারপর কি দেখাবেন ভাই? একটা সিলভার তোতা মাদি, মাদি এটা, এটা মাদি, এটার একটা বাচ্চাও আছে সাথে দিয়ে দিব, নটটা সিঙ্গেল সেল করে দিছি, সাইজের একটা মাদি। ওদের বাচ্চা একবারে ফুল সিলভার, এই যে দেখেন, পুরো মার মতো তোতা, এই বাচ্চাটা দেখেন এক প্লে যা আছে ফুল, একদম ফুল চাবড়া। কত যাচ্ছে না বাচ্চাটা সহ? এই কত বাচ্চা সহ মা এটা নিলে ৭,০০০ টাকা পড়বো, ৭,০০০ বাকিটা কিছু কম করে দিব না, ফোন দিলে কমাই দেন আর একটু ভাই। উপরের দাম, আপনি একটা জিনিস মনে করতে হবে যে আপনি যত কোয়ালিটি উপরের দিকে যাবেন আপনার তত উপরের থেকে দামই দিব, তত উপরের থেকে দামই দিব। যেমন এটা বাপটা বিক্রি করছি ভাই ১৮,০০০ টাকা, মায়ের জন্য কালার আসে নাই, বাপের জন্য কালার আসছে, মায়ের মধ্যে ব্লাড আসছিল, মায়ের বডি কেটা পাইছে, বাপের কালার পাইছে, দুইটা কম্বিনেশন একটা কবুতর তৈরি হয়। তা আপনি যেরকম দাম দিবেন আপনি ওইরকম মাল নিবেন, ঠিক আছে ভাই। তারপর কি দেখবেন ভাই? একজন সিলভার হ্যামার কবুতর, বেজি লাইনে দি, আরে কোন দিকে যাই ম্যাডাম, বাপরে বাবু দাঁড়ানো গেট আপ তো সেরা। ধরুন তো ভাই নটটা একটু, দর্শক নটটা দেখেন, কত বড় ভাই পেয়ারটা? এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে দর্শক, আলোচনা মানেই হচ্ছে কিন্তু আকাশচুম্বী দাম না, দাম না, আপনি হচ্ছে যে কথা বলবেন, বাজার অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী যদি দাম পছন্দ হয় তাইলেই কেবল কিনবেন, কিন্তু পছন্দ হলে একটা ফোন অন্তত দিয়েন, ঠিক আছে, ঠিক আছে ভাই। পর আর একটা পেয়ার দেখে, কি পেয়ার রে ভাই? এটাও হ্যামার, সিলভার হ্যামার, সিলভার অ্যালুমিনিয়াম, ওটা হলো সিলভার, এটাও সিলভার, দুইটাই সিলভার, দুইটা কোয়ালিটি আছে মাশাআল্লাহ। এই যে মাদি, ওয়াও, নোটটা একটু ধরে দেখেন, লাগে দুইটাই দেখেন, আবার ধরে দেখেন, আমাকে একটা ময়লা হয়ে যাবে লোন, আপনি দেখতে চাইছেন, দাইতে চাইছেন দর্শক, মন ভালো করে লাগে এরকম একটা কবুতরে যথেষ্ট আম বলে, এই রানা ভাই পেটা কত করবে? এই পেয়ারটা ওই আলোচনা সাপেক্ষে, আজকে তিন পেয়ার কবুতর, সরি চার পেয়ার কবুতর থাকবে আলোচনা সাপেক্ষে, আরো এক পেয়ার আছে সিলভার মাশাআল্লাহ। এই পেটো তাহলে আলোচনা সাপেক্ষে থাকলো, হ্যাঁ হ্যাঁ এটা আলোচনা সাপেক্ষে থাকবে, ঠিক আছে ভাই। শোন ভাই,
সিলভার আর একটা পেয়ার, সিলভার একটু আগে যে পেয়ারটা দেয় আইছি এটা হলো ওই পেয়ারের ছেলে। হুম, বাবার মতো হয়েছে ওই পেয়ারের ছেলে। এই মাদিটা আবার অন্য ঘরের, ঠিক আছে। এই যে পেয়ারি করছি, এই যে দেখেন আগে যে পেয়ারটা দেয় আইছি ওই পেয়ারের নরের ছেলে এটা। এই যে মাদি ধরুন তো নট একটু ভাই, বাপটা যেরকম বাপের থেকে আরো বেশি সুন্দর হয়েছে মডিং এ আস্তে আস্তে। তো কবুতর ঠিক আছে, কত চান? একটা আলোচনা সাপেক্ষে থাক, বলে দেন এটার দাম, বলে দেন না ভাই পেয়ারটা আলোচনা সাপেক্ষে থাক। আসলে দাম বলাতে কোনো সমস্যা নাই, কিন্তু যার পছন্দ হইব সে নিব, যার ভাগ্যে থাকবো সে নিব। ঠিক আছে ভাই, এবার দুই পেয়ার বাচ্চা দেখাই, দুই পেয়ার বাচ্চা আছে। এই এক পেয়ার, মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর। এক পেয়ার বাচ্চা, এই চারটা বাচ্চা, চারটা বাচ্চার বাপ মা খুব ভালো রেজাল্ট করে, খুব ভালো। প্রথমে একটা পেয়ার দেখাইছিলাম ওই কবুতরের বাচ্চা হইতেছে ওই দুইটা, প্রথমে একটা পেয়ার দেখাইছিলাম, পেয়ারটা আবার না দেখাই। এই যে এই পেয়ারে বাচ্চা হইতেছে, ও যে কোনার চিকন লম্বা ঠোঁটে দুইটা। এই কবুতরটা ওর আব্বুর অনেক পছন্দের কবুতর, কারণ এই কবুতরটি উনি যে দিক থেকে ছাড়ে আল্লাহর রহমত ওই দিক থেকে ওনার বাসায় সবসময় গল লাগে। আর কবুতরের ভিতরে আপনার একটা ঝাঁকের মধ্যে লিডারশিপ কিছু কবুতর থাকে, যেগুলো পুরো ঝাঁকটে টাইনা নিয়ে আসে। এই কবুতর গুলো হইতেছে ওনার বাসায় লিডারশিপ কবুতর। ঠিক আছে, তো বাচ্চা চারটা কত চান? ভাই বাচ্চা চারটা কত চান? চারটা বাচ্চা নিলে ভাই ফিক্সড 3000 টাকাই পড়বো, কম দিতে পারবেন না। 1500 করে জোড়া? হ্যাঁ 1500 করে জোড়া। এই কবুতরের বাপ মা খুবই ভালো রেজাল্ট করা, খুবই ভালো রেজাল্ট করা কবুতরের বাচ্চা কাচ্চা। আর আমি সবসময় চেষ্টা করি ওই যে ল্যাম ছ্যাম বাচ্চা 250-300 টাকা দামের বাচ্চা এই না দিবো আপনারে, আপনি উড়ে পড়ে যাবো গা, আপনার মন খারাপ হবো, তার চেয়ে দরকার নেই। দুটাকে ভালো জিনিস দাও, দুটা ভালো জিনিস কিনবেন, ভালো একটা রেজাল্ট পাইবেন। ঠিক আছে, কোয়ালিটি দেখবেন তারপরে জিনিস কিনবেন। বাচ্চা দিবা হল, এটা বাঘের বাচ্চা দেখাবে? এটা বাঘেরই বাচ্চা, সুন্দর বনাইতে ধরে লাইছি। আচ্ছা মাশাআল্লাহ সুন্দর আছে ভাই, আপনার বাঘ খুব সুন্দর। এই হুঙ্কার কেমন দেয়? হুঙ্কার দিব মানে দিবে তো? ওই দেন ওই দেন বিল্ডিং কাঁপতেছে, ওই যে বিল্ডিং কাঁপতেছে মাশাআল্লাহ। পেটা কিরকম পড়বে ভাই? এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় 8000 টাকা রাখবো। এগুলো মাসুদ ভাইয়ের বেজি লাইনের কবুতর, ঠিক আছে। 8000 টাকা? হ্যাঁ 8000 টাকা রাখবো, মাসুদ ভাইয়ের বেজি লাইনের কবুতর। যারা কবুতর চিনে এদের কবুতর বলতে হইব না। দর্শক এই কবুতর সবার নেওয়া লাগবে না, যদি কারো ভালো লাগে নিবেন, আর যাদের ধরেন এরকম দাম শুনলে ই লাগে যে না দাম বেশি, তারা দেখেন কবুতর তো সুন্দর, সমস্যা নাই, তাই দেখতে তো সমস্যা নাই, দেখতে সমস্যা, দেখতে টাকা লাগবে না। হ্যাঁ আমাদের দেখাইতে টাকা লাগে, দেখাইতে কিনে আনতে হয়, কিনে আনতে হয়, ভিডিও ম্যানে হায়ার করতে হয়, ভিডিও ম্যানে হায়ার করতে হয়, কিন্তু আপনাদের দেখতে টাকা লাগবে না। পেটা সুন্দর দর্শক, যদি আপনার ভাই আরেকটু কমাই নেন, যদি আমার কোনো দর্শক না আরেকটু কমাই দেন ভাই। ভাই আমি একটা কথা বলি, এই যে এই মাদিটা আছে না, এই মাদির বাচ্চা কাচ্চা রেজাল্ট যেসব কবুতর আছে, মানে এই কবুতরের যে রেজাল্ট আছে এটি কয় যদি বেচি তাও আমার কবুতর 10000 টাকার নিচে বিক্রি হয় না। এই কবুতরটা, এই মাদিটা, এই যে এই মাদিটা, এই যে এই যে এই সিন্দুরা মাদিটা, ঠিক আছে। এই সব কবুতর মনে করেন মানুষের স্বপ্ন থাকে, এটা আমরা একসময় স্বপ্ন দেখছি যে এর পাশে কবুতরটা আছে, এটা আইনা পালমু, এটা তো রেজাল্ট করবো, বাচ্চা কাচ্চা করবো। কারণ এইসব কবুতর বানাইতে চর্চা করতে অনেক সময় লাগে, অনেক অনেক সময়। একটা তৈরি কবুতর হাতে পাইতে এটা মনে করেন একটা আলাদিনের চেরাগের মতো পাওয়া, একটা তৈরি কবুতর যে কবুতরটা তৈরি আছে, জোড়া দিমু আর বাচ্চা নিমু, আর আমি তৈরি করতে বহুত সময় লাগবো। ঠিক আছে ভাই, আর ডেলিভারি নিয়ে আর একটা কথা বলি, অনেক সময় হয় কি ডেলিভারি দেয়া গেছে, অনেকে আমার কাছ থেকে কবুতর নেয়। ডেলিভারির ক্ষেত্রে কি ভাই, বর্তমানে ঢাকা শহরের যে অবস্থা, যে জ্যামজট, ওইখানে বুঝতে হবে আধা ঘন্টা রাস্তা, ওটা 1.5 ঘন্টা লাগা জায়গা, আর জ্যামে পড়ে গেলে এখানে কিছু বলার থাকে না।
তো ডেলিভারি নিয়ে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেই পারে, এটা এটা স্বাভাবিক, এটা আপনারও বুঝে নিতে হবে আমারও বুঝে নিতে হইব, এই বিষয়টা একটু মাথায় রাখবেন আপনারা যে হ্যাঁ আধা ঘন্টা রাস্তা বর্তমানে এক দেড় ঘন্টা দুই ঘন্টাও লাগে ঢাকা শহর বর্তমানে জ্যামের যে একটা অবস্থা। ঠিক আছে, যাই হোক আপনার ঘুমটা একটু কমায়েন, ঘুমটা একটু ঠিকঠাক মতো সকালবেলা ধরেন, তাইলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দিলেন তো খোঁচা ডামাইরা চিকন, হ্যাঁ দিব না, দিলেন খোঁচা ডামাইরা, আপনি ফোন না দিলে ওই ওই যাতনা তো আমার সহ্য করতে হয়, এটা তো আপনার মাথায় রাখতে হবে ভাই। ভালোবাসা, ভালোবাসার কাছে আবারও হাইরা গেল কালা সাদার কাছে। দর্শক, এরকম একটা সুন্দর পেয়ার আপনি আপনার গার্লফ্রেন্ড এ চাইলে গিফট করতে পারেন। ঠিক আছে, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে দেখেন কবুতর এত সুন্দর হয়, মাশাআল্লাহ। ওই পেয়ারটা সরাই দেন, ওই পেয়ারটা সরাই, এই দুইটার হালকা রং মাখাইয়া তারপর গিফট হিসেবে দিয়ে দিবেন। ঠিক আছে ভাই, সুন্দর পেয়ারটা কত পড়বে ভাই? এই যাস না ভাই, যাস না, অনলি 1200 টাকা, 1200 টাকায় সুন্দর ভালোবাসা, সুন্দর ভালোবাসা। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু উড়ে ভাই, উড়বে না সব কবুতর, গায়ে কবুতরটা ছাড়াও আছে আমার, বাপে উড়ে উপরের দিকে যাইতেছে দেখেন, দর্শক শেষ করবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।